পাঁচপথা বাওরে মাছ ধরতে দিচ্ছে না, বাধা দিচ্ছে পুলিশ, এমনই অভিযোগে পথ অবরোধ মৎস্যজীবীদের। আন্দোলনকারীদের অভিযোগ, সমস্ত রকম অনুমতি থাকা সত্ত্বেও বাধা দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে জানিয়েছেন মৎস্যজীবীরা। বৈধ সমস্ত রকম অনুমতি থাকা সত্ত্বেও বাওরের জলে মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা। প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় মৎস্যজীবীরা। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার পাঁচপোতা এলাকায়। ঘটনার প্রতিবাদে এদিন গোপালনগর সিন্দ্রাণী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন পাঁচপোতা ফিশারম্যানস কোঅপারেটিভ সোসাইটির সদস্যরা। মৎস্যজীবীদের অভিযোগ স্থানীয় পঞ্চায়েত প্রধানের দিকে। মৎস্যজীবীদের দাবি, পঞ্চায়েত প্রধানের কথাতেই পুলিশ মাছ ধরতে বাধা দিচ্ছে। জলে নামলে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে কমপ্লেন আছে। মৎস্যজীবীদের দাবি, আমাদের কাছে সমস্ত রকম বৈধ অনুমতিপত্র রয়েছে, তা সত্ত্বেও কেন আমরা মাছ ধরতে পারবো না, তার কোনো সদুত্তর পুলিশ দিতে পারছে না। এ বিষয়ে পাঁচপোতা ফিশারম্যানস কোঅপারেটিভ সোসাইটির সদস্য নিমাই সর্দার বলেন, আমরা দীর্ঘদিন এখানে মাছ ধরছি, অথচ বর্তমানে জলে নামতে পারছি না। জলে নামলেই পুলিশ আসছে, বলছে থানায় দেখা করতে, বাধ্য হয়ে আমরা আন্দোলনে নেমেছি। আমাদের মাছ ধরতে দিচ্ছে না, জলে নামলেই বলছে যে পুলিশে এসে বলছে যে কমপ্লেন আছে। এরকম আমরা বারংবার থানায় গেছি, এই জলে নামলেই থানায় যাচ্ছি, কমপ্লেন আছে। তারপরে দেখো, এবার আমরা সব সরকারি সব দপ্তর থেকে অর্ডার পেয়েছি, আমরা জলে নেমেছি, এখনও বাধা দিচ্ছে, ওই কারণে আমরা এই রাস্তা অবরোধ করছি। পুলিশ বারংবার বাধা দিচ্ছে। বড়বাবু এসে আমাদের সঙ্গে দেখা করুক, আমরা কথা বলবো। মৎস্যজীবীদের দাবি, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এ বিষয়ে একই দাবি সংগঠনের সভাপতি বিশ্বনাথ সর্দারের। তিনি বলেন, বিষয়টি জানিয়ে ইতিমধ্যেই জয়েন্ট সেক্রেটারির কাছে চিঠি করা হয়েছে। আমাদের রুটিরুজি মাছ ধরে নির্বাহ হয়, অথচ আমাদের মাছ ধরতে দেওয়া হচ্ছে না। আন্দোলনকারীদের দাবি, বাওর নির্ধারিত নিয়ম অনুযায়ী তারা লিজ নিয়েছেন, তা সত্ত্বেও কেন এমন হচ্ছে বুঝতে পারছেন না তারা। অবিলম্বে সমস্যার সমাধানের জন্যই এদিন গোপালনগর সিন্দ্রাণী সড়ক অবরোধ করেন দীর্ঘ সময়ের জন্য। বিক্ষোভ দেখাতে থাকেন তারা। দীর্ঘদিন আমাদের পুলিশ এইভাবে করে বাধা দিয়ে দিয়ে আমাদের এইভাবে মাছ ধরতে দেয় না, আমরা লোজারের মধ্যে চালাচ্ছে। এখানে একটা আইজুল রহমান বলে আছে বাউন্ডিয়া গ্রামের, সে বলে আমি এখানে দাঁড়িয়ে দাদা, যা মন আমি তাই করতে পারি। তার এবং কারেঙ্গিতে জাফর মণ্ডল প্রধান যে জাফর মণ্ডল, সে হচ্ছে এখানে এগারের মূল হোতা। সে এখানে বলে আমি যা করব, মমতা ব্যানার্জি দিল্লি ও কলকাতায় বসে আছে, আমি যা চালাবো সেইভাবে চলবে। ওর অর্ডার বলে ওখানে যে হাইকোর্টে অর্ডার দেয়, সেই অর্ডারটা প্রতিপালন আমি এখান থেকে করাবো। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।